দিও না, জ্বালা দিও না, প্রবাসীদের মনে তোমরা দুঃখ দিও না, আর প্রবাসীদের মনে তোমরা দুঃখ দিও না। যে প্রবাসীদের কারণে আজ দেশের অর্থের চাকা ঘুরছে, যে প্রবাসীরা আজ আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছে, সেই প্রবাসীদেরকে এভাবে অপমান করলো, আসলে এই সত্যি মেনে নেওয়ার মতো না। তবু আমাদের মেনে নিতে হচ্ছে, মাথা হেট হয়ে যাচ্ছে আমার। কারণ আমি অনেকের সাথে বলেছিলাম যে যেভাবেই হোক ভিডিওটি ডিলিট করাবো, কিন্তু এখনও পারিনি। জানি না ডিলিট করবে কি না করবে, তাও জানি না। তবে ওই 2 দিন আগেও লাইভে এসে বলেছে ভিডিওটি ডিলিট করে দিব, তবে এখনও ডিলিট করা হয়নি। তো আমি মনে করি আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার বিশেষ আবেদন, যে যেমন যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, ঠিক এই মেয়েগুলোকে ঠিক এভাবে ফাঁসি দিয়ে মারা হোক। কারণ আমি মনে করি, আমি একজন প্রবাসী, আমি মনে করি যে এরা যুদ্ধ অপরাধীর চেয়েও বেশি অপরাধী। অপরাধটি করেছে আর এই ভিডিওটি ধারণ করে, এই ভিডিওটি ধারণ করে এই প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্যটি করে, বাজে মন্তব্যগুলো করে বিভিন্নভাবে প্রবাসীদের অপমান করে। আমি মনে করেছেন এরা দেশের শত্রু, এরা যুদ্ধ অপরাধী, এদের ফাঁসি দেওয়া উচিত।